অনেকের হয়তো বা এর ব্যাপারে আইডিয়া আছে। লিখটেনস্টাইন সেন্ট্রাল ইউরোপের ছোট্ট একটি কান্ট্রি, যার আয়তন হচ্ছে আপনার মাত্র 160 স্কোয়ার কিলোমিটার। এটা ওয়ার্ল্ডের সেকেন্ড আপনার ডাবল ল্যান্ডলক কান্ট্রি উজবেকিস্তানের পরে। এটা বর্ডার্ড হচ্ছে গিয়ে আপনার অস্ট্রিয়া এবং সুইজারল্যান্ড, বর্ডার কান্ট্রি যে দুইটা আছে। সো এটা কিন্তু বেসিক্যালি সিটুয়েটেড ইন আল্পস অ্যান্ড ইন দ্য সাউথ ওয়েস্ট অফ সেন্ট্রাল ইউরোপ। আপনি খুব স্বাভাবিক প্রশ্ন আসতে পারে যে কেন আমি এত কান্ট্রির থেকে লিখটেনস্টাইনে পড়তে যাব। এই প্রশ্নে যাওয়ার আগে আমি লিখটেনস্টাইনের ব্যাপারে আরও ছোট্ট কিছু ইনফরমেশন আপনাদের দিয়েছে, যেমন হচ্ছে এটা কিন্তু হচ্ছে একটা জার্মান স্পিকিং কান্ট্রি, ফোর্থ জার্মান স্পিকিং কান্ট্রি। এর ক্যাপিটাল হচ্ছে আপনার ভাদুস। এখানে 11টা আপনার মিউনিসিপ্যালিটি আছে, বা আমরা যেটাকে ভিলেজ বলি, টোটাল এখানে আছে 11টা। এটা যেটা বলে নিলাম আগে যে এটা কিন্তু খুবই ছোট্ট একটা কান্ট্রি, এটা ইউরোপিয়ান ইউনিয়নের কোনো পার্ট না বা কোনো কান্ট্রি না, কিন্তু এটা কিন্তু আদার যে কান্ট্রিগুলো আছে এগুলোর সাথে কিন্তু আপনার মানে ইউরোপিয়ান ইউনিয়নের যে আদার কান্ট্রি, ইউ যে কান্ট্রিগুলো আছে তাদের সাথে কিন্তু বাইলিটারাল এগ্রিমেন্ট আছে এদের। লিখটেনস্টাইনে কেন এবার চলে আসে, লিখটেনস্টাইনে আপনি কেন পড়তে যাবেন, লিখটেনস্টাইনের লো যে ট্যাক্স পেমেন্ট হার, এখানে ও ট্যাক্স পেমেন্ট যেটা করতে হয় বা ট্যাক্স যেটা দিতে হয় সেটা কিন্তু অনেক লো থাকার কারণে অনেক মাল্টিন্যাশনাল কোম্পানি বিজনেস কিন্তু আপনার বা আপনার হেডকোয়ার্টার বলেন বা বিজনেস কিন্তু এখানে এস্টাবলিশ করেছে। সো আপনার পড়াশোনা কমপ্লিট করার পরে বা পড়াশোনা চলাকালীন সময়ে কিন্তু আপনি এখানে ইন্টার্নশিপের সুযোগ পাচ্ছেন ওয়ার্ল্ডের অনেক বেস্ট আপনার ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটসে। এটা কিন্তু অনেক ইকোনমিক্যালি ডেভেলপড একটা কান্ট্রি। এখান থেকে আপনি ইউরোপিয়ান এডুকেশনটা পাচ্ছেন বা ইউরোপিয়ান ডিগ্রিটা আর্ন করতে পারছেন। দেন আসছে এখানে লোয়েস্ট আনএমপ্লয়মেন্ট রেট, তারপর থাকছে এখানকার যদি আমি লিভিং কস্টের কথা বলি, আদার সেন্টেন কান্ট্রির তুলনায় একটু হাই, কিন্তু আপনি কিন্তু পার্ট টাইম জব করে এই কস্টটা কিন্তু আপনি বেয়ার করতে পারছেন। এখানকার যে টিউশন ফিস সেটা হচ্ছে আপনার ব্যাচেলার মাস্টার্স বা আপনি যদি আরও স্টাডি করতে চান, আপনি রিসার্চ বা পিএইচডি প্রোগ্রামের জন্য যেতে চান, এখানে আপনি স্টার্টিং হচ্ছে আপনার 4 থেকে 4.5 লাখ বাংলাদেশি টাকা পড়বে আপনার পার ইয়ারে। দেন যেটা আসছে সেটা হচ্ছে আপনার যদি আপনি লিভিং কস্টের কথা বলি, যেটা আগেই বললাম একটু হাই আসছে, কিন্তু আপনি আপনার পার্ট টাইম জবের পাশাপাশি কিন্তু যদি আপনি এখানে কিন্তু আরেকটা যেটা বলি ইন্টার্নশিপের সুযোগটা আপনি পাচ্ছেন, এবং যদি আপনার এখানে যে অপরচুনিটিটা আপনার পাচ্ছেন যে আপনি বেস্ট ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটসগুলোতে আপনি কাজ করতে পারেন, তো সেক্ষেত্রে কিন্তু দেখা যায় যে যারা এই অর্গানাইজেশনগুলোর সাথে ইনভলভ থাকে বা ইন্টার্নশিপ করে পরবর্তীতে কিন্তু এখানে ফুল টাইম প্লেসমেন্ট তাদেরকে অফার করা হয়। তো এক্ষেত্রে বেসিক্যালি দেখা যায় এই লিখটেনস্টাইনের ক্ষেত্রে দেখা যায় যে আপনার যে কোর্সগুলো বেসিক্যালি তারা অফার করে ইংলিশে, সেগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আপনার ইকোনমিক্স, আপনার বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, আর্কিটেকচার। এই সাবজেক্টগুলোর কিন্তু এখানে হাইলি ডিমান্ড আছে, এবং যেহেতু একটা জার্মান স্পিকিং কান্ট্রি, সো এখানে দেখা যায় কিন্তু আপনার যে কোর্সগুলো ইংলিশে অফার করা হয় তার পরিমাণটা একটু কম। সো যে সাবজেক্টগুলোর কথা বললাম, আপনারা কিন্তু চাইলে যদি আপনাদের সব রিকোয়ারমেন্টস ম্যাচ করে তাহলে কিন্তু এই কান্ট্রিতে অ্যাপ্লাই করতে পারেন। তো যেটা দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে এই কান্ট্রিগুলোতে যারা আপনার সুইজারল্যান্ড বা অস্ট্রিয়াতে আপনারা হয়তো বা ডিরেক্টলি যেতে পারছেন না, তারা কিন্তু লিখটেনস্টাইনে আপনি অ্যাডমিশন নিয়ে পরবর্তীতে ক্রেডিট ট্রান্সফার করে অস্ট্রিয়া বা সুইজারল্যান্ডে আপনারা মুভ করতে পারছেন। লিখটেনস্টাইনের ক্ষেত্রে যেটা থাকছে, যদি আপনার এখানে কিন্তু আইএলটিএসটা আসলে একটা ম্যান্ডেটরি পার্ট, যদি আপনাদের ব্যাচেলর বা মাস্টার্সের জন্য আপনাদের অ্যাপ্লাই করছেন তাদের কিন্তু মিনিমাম আইএলটিএস ওভারঅল ব্যান্ড স্কোর 6 থাকতে হবে। যদি আপনাদের ওভারঅল ব্যান্ড স্কোর 6 থাকে এবং আপনাদের একাডেমিক যে এলিজিবিলিটি আছে সেটা কেটে দেখা যাচ্ছে যদি আপনাদের এসএসসি এবং এইচএসসিতে জিপিএ 3.5 থাকে এবং যা মাস্টার্স প্রোগ্রামের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের যদি সিজিপিএ 2.8 থাকে বা আপ থাকে, তাহলে কিন্তু আপনার ইজিলি এখানে অ্যাপ্লাই করতে পারছেন। সো এখানে দেখা যায় দুটো ইনটেক আছে, ফেব্রুয়ারি মার্চ আর একটা হচ্ছে সেপ্টেম্বর অক্টোবর। সো যারা ফেব্রুয়ারি বা মার্চ এপ্রিল ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে যাচ্ছেন তাদের কিন্তু ইমিডিয়েটলি আপনাদের অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। সো আমি এলিজিবিলিটির কথা কিন্তু আগেই বলে নিলাম যে আপনি
মানে ঠিক কোন এলিজিবিলিটি থাকলে আপনি এই ইউনিভার্সিটিগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এখানে আমি কয়েকটি ইউনিভার্সিটির কথা বলে দিই যারা বেসিক্যালি আপনি ইংলিশে কোর্সগুলো অফার করে। এর মধ্যে আপনার যদি আমি বলি ইউনিভার্সিটি অফ লিখটেনস্টাইন, লিখটেনস্টাইন ইউনিভার্সিটিতে কিন্তু আপনার বেসিক্যালি এখানে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা বেশি অ্যাপ্লাই করে। আদার কিছু প্রাইভেট ইউনিভার্সিটিজও আছে, লিখটেনস্টাইন ইনস্টিটিউটস আছে, সো যেখানে আপনারা বা ইন্টারন্যাশনাল স্টুডেন্টস কিন্তু ইজিলি অ্যাপ্লাই করতে পারে। সো আপনাদের যদি আইএলটিএস স্কোরটা করা থাকে বা যাদের আইএলটিএস স্কোরটা এখনও করা নেই, আপনার রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনাদের জন্য কিন্তু কিছুটা সময় এখানে দেখা যায় যে অনেক সময় কনসিডার করে ইউনিভার্সিটি। সো যারা ফেব্রুয়ারি মার্চের জন্য অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কিন্তু অ্যাজ আর্লি অ্যাজ পসিবল অ্যাপ্লিকেশন সাবমিট করতে হবে। যে যে রিকোয়ার ডকুমেন্টসগুলো প্রয়োজন পড়বে তার মধ্যে অন্যতম হচ্ছে আপনার অল একাডেমিক ট্রান্সক্রিপ্ট এবং আপনার সার্টিফিকেট, পাসপোর্ট, আপনার এনআইডি, বার্থ সার্টিফিকেট, আপনার ছবি, সিভি, দুইটা রিকমেন্ডেশন লেটার, আইএলটিএস অথবা টোফেল স্কোর। এই ডকুমেন্টসগুলো যদি আপনার অ্যাভেলেবেল থাকে তাহলে কিন্তু আপনার আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা চেষ্টা করবো আপনার জন্য অ্যাপ্লাই করার বা আপনার অ্যাডমিশন কনফার্ম করার। আপনার আমি চেষ্টা করেছি যে ইনফরমেশনগুলো আমার কাছে ছিল সেগুলো আপনাদের সাথে শেয়ার করার জন্য। এরপর যদি আপনাদের কোনো কিছু জানার থাকে, কোনো কোয়ারিজ থাকে, আপনি আমাদের ফোন করতে পারেন, আমাদের ফেসবুকে মেসেজ করতে পারেন, আমাদের অফিস ভিজিট করতে পারেন বা আমাদের ইউটিউব চ্যানেলটিতেও কিন্তু আপনারা কমেন্ট করতে পারেন। আমাদের অফিস অ্যাড্রেস, কন্ট্যাক্ট নাম্বার এবং আমাদের ফেসবুকের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর যারা এখনও আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেনি তাদের জন্য অনুরোধ করবো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।